সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মহিপয়েট ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা আসছি লালমাইয়ের বিখ্যাত ল্যাকল্যান্ড পার্কে, যেটি খুবই জনপ্রিয় একটি পার্ক এলাকার। আপনারা রাস্তাটি দেখতে পাচ্ছেন, আমরা সিএনজি দিয়ে এখানে এসে নেমেছিলাম। এখানে বিভিন্ন বয়সের মানুষ ঘুরতে আসে, আর এটি হলো পাহাড়ে ল্যাকের ভিতরে যাওয়ার রাস্তা। খুবই চমৎকার একটি রাস্তা। আর এখানে আসলে উঠতি বয়সের ছেলেমেয়েরাই বেশি আসে। দেখুন, লালমাই ল্যাকল্যান্ড, এটি একটি অনেক বিশাল এরিয়া জুড়ে এই পার্কটি অবস্থিত। খুবই ন্যাচারাল পরিবেশ। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো লালমাইয়ের পার্ক ল্যাকল্যান্ড। দেখুন, পার্কে অনেক গাছ পাহাড়ের উপরে। এখানে আসলে উঠতি বয়সের স্কুল কলেজের ছেলেমেয়েরাই বেশি আসে। খুবই অপ্রীতিকর অবস্থা আসলে। ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো পরিবেশ থাকলেও নাই বলা যায়। আমি আপনাকে বিভিন্ন দৃশ্য দেখাবো। দেখুন, খুবই কম বয়সে স্কুল কলেজে পড়ে তারা এখানে ঘুরতে আসে। হেটিং মারেও দেখুন দূরে বসে আছে, মানে সবাই চিপা চাপা খুঁজে। এই একটা অবস্থা, আমি জানতাম না এই বিষয়গুলো। পার্কে দেখুন আর একটি অপ্রীতিকর অবস্থা। এই হলো অবস্থা আসলে। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চমৎকার ন্যাচারাল পরিবেশ, যে অপ্রীতিকর অবস্থা বাদ দেন। জায়গায় জায়গায় জোড়া জোড়া দেখতে পাবেন। এই হলো অবস্থা এই ল্যাকল্যান্ড পার্কে। সবাইকে ধন্যবাদ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আমরা লালমাই পাহাড়ের ভিতরের দিকে চলে যাচ্ছি। আসলে চমৎকার জায়গা। কি অবস্থা আঙ্কেল? জানকেন আঙ্কেল? আঙ্কেল দুষ্টামি করতে, দুষ্টামি ভয় পাইতেছে, চলে যেতেছে জন্য বলতেছে। আরে যাই না, আরে বন পার কেন, ভয় পাওয়ার কিছু নাই তোর ভাই। পাহাড়ে